খুব লজ্জা করছে। ডিভোর্সের 2 বছর পর আবার শ্বশুরবাড়ি যাচ্ছি। ভোরের আপ কেটে লোকাল প্রায় ফাঁকা। কলকাতার দিকে যারা আগের রাতে সবজি নিয়ে আসে তারা 2-4 জন ফিরে যাচ্ছে বিক্রি বাটা করে, ম্যাক্সিমামে ঘুমের ঘোরে। হেমন্তের অল্প অল্প হাওয়ায় কি যে ভালো লাগছে, মনে হচ্ছে এখনই উড়ে চলে যেতে পারলে ভালো হতো। ট্রেনটা যদি প্লেন হতো আর ওদের বাড়ির পাশে যদি একটা এয়ারপোর্ট থাকতো পলকে চলে যেতাম। যেদিন ওদের বাড়ি থেকে পালিয়ে আসি সেদিন ওরা কেউ জানতো না। বাপের বাড়ি ফিরে শৈলেনকে শুধু ফোনে বলেছিলাম, আমি আর তোমাদের বাড়ি ফিরছি না। না, ওদের কোনো দোষ ছিল না, ওদের মতো ভালো মানুষ হয় না। একটা ভালো ফ্যামিলিকে ডুবিয়ে চলে এসেছিলাম, আমি চলে এসেছিলাম আরও বেটার লাইফ লিড করব বলে। মানুষ কত ভালো হতে পারে শৈলেন তার উদাহরণ, ওদের পরিবারটা তার উদাহরণ, গ্রামের লোকগুলো তার উদাহরণ। আসলে একটা বদ আত্মবিশ্বাস আমার সর্বনাশটা করেছিল। ভেবেছিলাম বাবা মায়ের সিঙ্গেল চাইল্ড আমি, অভাব কোনো দিন হবে না, বাবা মারা গেলেও না। যদি আনম্যারিড বা ডিভোর্সি থাকি তাহলেও তো পেনশন পাব, মোট কথা অর্থকষ্টে কোনো দিন ভুগব না। ফোনাফুনি করে প্রাক্তনের সঙ্গে বেরিয়ে এসেছিলাম, 8-9 মাস সংসারও করলাম, তারপর বিচ্ছেদ হলো। এবারে সিদ্ধান্ত আমার নয়, দোষও কিছু ছিল না আমার। সল্টলেকে প্রাইভেট কোম্পানিতে চাকরি নিলাম, বসের সঙ্গে দেশ বিদেশ ঘুরলাম, আধুনিক সব কিছু দেখলাম। টাকার অভাব রইল না, কিন্তু একটা সময় পরে বুঝতে পারলাম এগুলো সব ক্ষণিকের, অল্প সময়ের। এর মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি কিচ্ছু নেই। দিন শেষে ঘুরে ফিরে সেই একই মহাশূন্যতা, ব্ল্যাক হোল। কেউ বৌমা, কেউ বৌদি, কেউ শুনছো না কি বলে ডাকে না। সকাল হলে কেউ বলে না, রাতে কিন্তু তুমি ভালো করে ঘুমাওনি, দুপুরে ঘুমিয়ে নেবে। সবচেয়ে আশ্চর্য হয়েছি ঘুমের ঘোরে 2 নাগাদ শৈলেনের ফোনটা পেয়ে। ও আমায় যেতে বলবে ভাবতেই পারিনি। ডিভোর্সের জন্য যে হেনস্থা করেছিলাম মিথ্যে বলেছিলাম, অন্য কেউ হলে মুখ দেখত না আমার। বেলা 7টা নাগাদ মাঝদিয়া টুঙ্গিতে পৌঁছে গেলাম। যেদিন বউ হয়ে প্রথম এখানে আসি কত লোক স্টেশনে এসেছিল আনতে। রেলব্রিজের তলা দিয়ে যখন আমাদের ট্যাক্সি ঢুকছিল ওর বন্ধুরা, পাড়ার অল্প বয়সী ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল। দূর থেকে দেখলাম বাড়ির সদর দরজা খোলা, রাস্তার পাশে দাঁড়িয়ে পাড়ারই কারুর সঙ্গে কথা বলছিল আমার প্রাক্তন ছোট দেওর। আমায় দেখতে পেয়ে দৌড়ে এসে হাত ধরে বলল, আরে বৌদি তুমি এত সকালে কোথা থেকে, চলো চলো বলো বাড়িতে চলো। এতক্ষণ পর হঠাৎ মনে হলো, তাই তো, কালকে রাত্রে শৈলেন যে ফোন করেছিল, বাড়ি সকলে জানে, কারো অনুমতি নিয়েছে নাকি আবেগে ঘুমের ঘোরে ফোন করে ডেকে ফেলেছে। যদি কেউ না জানে সেটা হবে ভারী লজ্জার, ভাববে আমি বেহায়ার মতো এসে হাজির হয়েছি, আমার আর যাওয়ার জায়গা নেই, অপমান পর্যন্ত করতে পারে। বাড়ির ভেতরে পা দিয়ে বুকের মধ্যে কেমন ছ্যাঁক করে উঠল। 2 বছর এখানে সংসার করে গেছি, সমস্ত ঘর বাড়ি গাছপালা এমনকি কলতলা পর্যন্ত মনে হলো আমায় ব্যঙ্গ করছে। রান্নাঘরের কোণে টিয়া পাখিটা পর্যন্ত ডেকে উঠল। মনে হলো ও বলছে, কেন এসেছিস, কেন এসেছিস, অসভ্য বেহায়া মেয়ে কোথাকার। আমার শরীরে এত লজ্জা কোথায় ছিল কে জানি, ভীষণ খারাপ লাগতে লাগলো প্রতিটা জিনিসপত্র দেখে। মনে হলো এক্ষুনি সমস্ত গ্রামের লোক ছুটে এসে আমায় ধিক্কার জানাবে, থুথু ছেটাবে। ছোটদাবর আমার হাত ধরে সেই পূর্ব পরিচিত ঘরে, সেই সুন্দর বাসর ঘরে, সেই প্রথম দিনের আবেগ মাখানো ঘরে এনে খাটে বসিয়ে বলল, দেখো দাদা ঘরের কোনো কিছু চেঞ্জ করেনি, কোনো কিছু ফেলেনি, তোমার সমস্ত জিনিস যেমন ছিল তেমনি আছে। একদিন শুধু তোমার রেখে যাওয়া বডি স্প্রে আমি মেখেছিলাম বলে দাদা সে কি রাগ, বিশ্বাস করো বৌদি তারপর আর ধরিনি। আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো, এত ভালো ফ্যামিলিকে কিভাবে বিপদে ফেলেছিলাম, শুধুমাত্র নিজের সাময়িক সুখের জন্য কত বড় ক্ষতি করেছিলাম এদের। শাড়ির আঁচলে চোখের জল মুছে বললাম, মা কোন ঘরে, আমায় একটু নিয়ে চলো, মনে হয় না উনি আমার মুখ দেখবেন,
কিন্তু আমি ক্ষমা চাইব। এই সময় আমার হাজব্যান্ড চিৎকার করতে করতে বাড়িতে এলো, বলল, ভরত 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 কোথায় গেলি রে? তোকে যে মাঠে পাইপ নিয়ে যেতে বললাম গেলি না তো, শ্যালো চালাতে পারছি না। কুটোপাটি করে ঘরে ঢুকে আমায় দেখে দুপা পিছিয়ে গিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আরে তুমি কখন এলে? আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। কি উত্তর দেব? যাকে কোর্টে দাঁড় করিয়ে সকলের সামনে স্ত্রীর ওপর জুলুমকারী, এমনকি রেপিস্ট পর্যন্ত বলেছিলাম, তার প্রশ্নের কি উত্তর দেব? ও আমায় যদি এখন চড়িয়ে দেয় তাও কিছু বলার থাকবে না, আমার দোষ কিছুমাত্র খণ্ডন হবে না, আমি কিছু মনেও করব না। আমি নীরবে মাথা নিচু করে রইলাম। একসময় ভরত ইয়ারকি করে বলল, দেখো দাদা, বৌদি আগে থেকে কত সুন্দর হয়েছে। একটু থেমে তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি খাও গো বৌদি? এই দেখো না, আমি মোটা হবার জন্য কত কিছু খাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। ওর মুখে বৌদি ডাকটা যে কি সুন্দর লাগে, ওর ওই আদর মাখানো কথাগুলো আর কোথাও শুনতে পাইনি। কত জায়গা ঘুরেছি, কত পয়সাওয়ালার লোকের সান্নিধ্যে গেছি, কিন্তু এই মিষ্টি ডাক, এই আদর মাখানো মমতা কোথাও পাইনি। শৈলেন ভরতকে একটা ধমক দিয়ে বলল, পাইপটা নিয়ে গিয়ে মেশিনটা চালু করে দিয়ে আয়, ধানের জমি শুকিয়ে আছে, বেরো। ভরত অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে গেল। যাবার সময় চিৎকার করে বলতে বলতে গেল, তোমার সেই আলু দিয়ে ছোলার ডাল রান্না করে রেখো বৌদি, ফিরে এসে লুচি দিয়ে খাবো। হায় রে কপাল, কাদের ফেলে চলে গিয়েছিলাম আমি, কি ভূত চেপেছিল মাথায়। মানুষের যখন বিপদে যাওয়ার নেশা চাপে তখন তার সমস্ত চেতনা লোপ পায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া স্মৃতি বিস্মৃতি সব কিছু কর্পূরের মতো উবে যায়। শৈলেন আবার একই কথা জিজ্ঞেস করল, কখন এলে? আমি এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হেসে জিজ্ঞেস করলাম, কালকে অত রাত্রে ফোন করেছিলে কেন? দিনের বেলা ফোন করতে পারতে, আমার কথা সত্যি তোমার মনে আছে? একটু থেমে মাথা নিচু করে আবার বললাম, এই নষ্ট মেয়েটাকে তুমি আবার ফোন করলে, আবার ডাকলে, তুমি এত ভালো কেন? শৈলেন সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনল, অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, হাতের আঙুলগুলো তিন চারবার দেখল, মিটিমিটি হাসল, তারপর একেবারে অবাক করে দিয়ে বলল, আমি তো তোমায় ফোন করিনি সোনা পাখি, তোমার নম্বর তো আমার কাছে নেই, ডিভোর্সের সময় রেগেমেগে ডিলিট করে দিয়েছিলাম, কোথাও তোমার ভুল হচ্ছে। ভুল বলা আমার উচিত না, তুমি আবার রেগে যেতে পারো, অবশ্য রাগলে তোমার ঠোঁট দুটো ভারী সুন্দর দেখায়, চোখ দুটো বেশ রহস্যময় হয়ে ওঠে। ও আগেও এরকম কথা বলতো, বলেই চুপ করে ঘুরে দাঁড়িয়ে থাকতো, আমি জানতাম ও চাইতো আমি ওকে গিয়ে জড়িয়ে ধরি, যতক্ষণ না ধরতাম ততক্ষণ নীরবে দাঁড়িয়েই থাকতো, খুব সে আনা ছিল। আমার মনে হচ্ছিল এক্ষুনি দৌড়ে গিয়ে ওকে আগের মতো জড়িয়ে ধরি, ছুলে থাকি, যতক্ষণ না আমার শাড়ি টেনে ধরে বলছে, পিঠে থার্মোমিটার দিয়ে দেখো আমার জ্বর এসে গেছে। কিন্তু একই শোনালো শৈলেন, ও নাকি ফোন করেনি, আশ্চর্য, কাল ঘুমের ঘরে আমি স্পষ্ট শুনলাম ওর গলা, ও পরিষ্কার আমায় ডাকলো, তাহলে আমার এত বড় ভুল হলো। অবশ্য এরপর আমি আর মোবাইল দেখিনি, চেক করে দেখিনি সত্যি সত্যি ও আমায় ফোন করেছিল কিনা। তাহলে রাতে কি স্বপ্ন? লজ্জায় আমি শৈলেনের মুখের দিকে আর তাকাতে পারছি না, ছি ছি ছি, এত বড় ভুল হয়ে গেল আমার। শৈলেনের পা দেখে বুঝলাম ও আমার দিকে দু পা এগিয়ে এলো, তারপর দাঁড়িয়ে গেল, শেষে হো হো করে হেসে বলল, দেখলে মানুষের কত রকমের ভুল হয়, বলেই অনেকক্ষণ দম ধরে রইল। এবার আমার দিকে আর এক পা এগিয়ে এসে উদাস হয়ে বলল, এটা কিন্তু আমার জন্য সুখবর, কি বলো? তুমি যে আমায় ভালোবেসেছিলে, সে ভালোবাসা জমেছিল হৃদয়ের এক কোণে অযত্নে, গতকাল রাত্রে সে তোমায় জানিয়েছে তুমি সত্যিকারের প্রেমিকা, তুমি ভালোবাসতে জানো, তোমার হৃদয় এখনো মরেনি, তাই তো ছুটে এসেছো। একথা শুনে কার না কাঁদতে ইচ্ছা করে, একথা শুনে কার না ছুটে গিয়ে বলতে ইচ্ছে করে, আমি তোমার, আমি তোমার। অথচ এমন একটা মানুষকে ফেলে পালিয়েছিলাম, এমন একটা সুন্দর মনের ঠিকানা ফেলে পালিয়েছিলাম, এমন একটা মন্দিরে পুজো না দিয়ে শুধু দর্শন করে ফিরে গিয়েছিলাম। ও আবার বলল, সোনা পাখি,
তুমি এখন যে যন্ত্রণা পাচ্ছ, লজ্জা পাচ্ছ, মুখ তুলে তাকাতো পর্যন্ত পারছো না, এটা হলো ইহজগতের শাস্তি, পাপের শাস্তি, ভুলের শাস্তি। তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারো তুমি ভুল করেছিলে, সেটা হবে তোমার শান্তি, মনের ভেতরের শান্তি, দীর্ঘক্ষণ কাঁদার পরে মনে যে ক্লান্তি আসে সেই শান্তি। অনেকগুলো কথা একসঙ্গে ভিড় করে অপেক্ষা করছিল মুখে। আমি ধীরে শান্তভাবে বললাম, আমি কি তোমার বুকে একটু মাথা রাখতে পারি? ও হাত না বাড়িয়ে বলল, হ্যাঁ পারো, কিন্তু তুমি নিজেই গভীরভাবে ভাবো সত্যি সত্যি বুকে মাথা রাখবে কি না, রাখা উচিত কি না, আর যদি রাখো তাহলে কতক্ষণের জন্য, কত দিনের জন্য। শৈলেনের কথা আমি বুঝতে পারছি, ও কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না, আত্মসম্মান কখনোই খোয়াবে না, কোনোদিন কোনো কারণে কোনো মিথ্যে বলবে না, এক মিনিটের জন্য হলেও মন ভুলানো কথা বলবে না। ওর কথা আমি বুঝতে পেরেছি। আমার চোখে জল এসে গেছিল, অতি কষ্টে সংবরণ করে বললাম, আমি কি তোমার সামনে থেকে চলে যাব? তোমার অসহ্য লাগছে কি আমায়? না, অসহ্য লাগছে না। অসহ্য লাগবে কেন? শোনো, ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসা হলো যাকে দেখলে আনন্দ হয়, যার কথা ভাবলে চোখে জল আসে, যার কথা মনে পড়লে ঠোঁট হাসিতে উদ্ভাসিত হয়, হৃদয় ব্যাকুল হয়, কষ্ট লাঘব হয়, ফুলে ফুলে ভরে ওঠে অন্তর। তাকে দেখে চলে যেতে বলা যায় না। আর থাকতে না পেরে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমায় এত ভালোবাসতে আগে তো বলনি। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, ধীরে ধীরে ও আমায় ছাড়িয়ে খাটের ওপর বসিয়ে দিয়ে বলল, যে নারী পুরুষের ভালোবাসা ধরতে পারে না, বুঝতে পারে না, সে চঞ্চলা, তর্কপ্রিয়, অবুঝ। তুমি 2 বছর আমার কাছে ছিলে, তুমি আমায় দেখেছো, আমার অন্তরটা দেখোনি। তুমি আরও কিছুদিন সময় নাও, মনকে প্রশ্ন করো, হৃদয়কে আগুনে পোড়াও। সত্যি মন আমার চঞ্চলা, ঠোঁট তর্কপ্রিয়, হৃদয় অবুঝ, কিন্তু এখন কি বলবো বুঝতে না পেরে মাথা নিচু করে বসে রইলাম চুপ করে। শৈলেন আমার ভাবগতিক দেখে হাসল, তারপর অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, চলো তোমায় স্টেশনে দিয়ে আসি, ঘুমের ঘরে না বুঝে চলে এসেছ, তোমার এখনও স্থিরতা আসেনি। সঙ্গে প্রায় কিছুই আনিনি, মাথা নিচু করে বেরিয়ে এলাম ঘর থেকে। আমায় দেখে বারান্দার টিয়া পাখিটি আর একবার নতুন করে ডেকে উঠল। এবার যেন বলল, যাচ্ছিস কেন, তোর তো পুনর্জন্ম হয়েছে, যাস না। স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়ানো, সিগনাল সবুজ, ফাঁকা সিট পেয়ে এক কোণে ব্যাগ কোলে তুলে বসে পড়লাম মন পড়া হয়ে। আর চোখে শৈলেনের দিকে একবার জানলা দিয়ে তাকিয়ে দেখি ওর চোখে জল। হাত উঁচু করে কাছে ডেকে বললাম, আমি এসেছি শৈলেন, আমি এসেছি, আমায় তুমি আপন করে নাও, আমার হাতটা ধরো। এমন সময় আচমকাই ভোঁ বাজিয়ে ট্রেনটা ছেড়ে দিল, ও আমার হাতটা ধরে অনেকটা দৌড়ে এলো। তারপর কি যেন বললো ঠিক শুনতে পেলাম না হাওয়ায়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি শৈলেন কি যেন বলছে আর দৌড়াচ্ছে, প্রাণপণ দৌড়াচ্ছে। নমস্কার।